শয়তান এসে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন ও আমার আল্লাহ আপনি আইয়ুব আলাইহিস সালামকে বাদশাহী দিয়েছেন এই জন্য আপনাকে মহব্বত করে আইয়ুব আলাইহিস সালামকে সুন্দর সংসার দিয়েছেন সুন্দর বিবি দিয়েছেন সুন্দর সন্তান দিয়েছেন নবুয়ত দিয়েছেন ক্ষমতা দিয়েছেন পাওয়ার দিয়েছেন এই জন্য আপনাকে ভালোবাসে পাওয়ার যদি না থাকে আপনার পয়গম্বর আপনাকে ভালোবাসে না আমার আল্লাহ বলে না এ ইবলিস তোর কথা চিন্তার মধ্যে ভুল আছে আমার পয়গম্বর সুখের দিনেও আমাকে ভালোবাসে দুঃখের দিনেও আমাকে ভালোবাসে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুই যদি চ্যালেঞ্জ করে থাকিস তুই যাইয়া দেখ পারিস কিনা আমার পয়গম্বরকে আমার রাস্তা থেকে দূরে রাখতে ও আকাসউদ্দিন স্যার পাগল শুনো 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 পাগল দাবি করলে হয় না পাগলের কিছু পাগলামি আছে যারা ওলি আল্লাহর পাগল মাহফিলে বসে পড়ে যারা ওলি আল্লাহর পাগল নাম শোনার দেরি অন্তরে মহব্বত চলে আসে যারা ওলি আল্লাহর পাগল চোখের পানি পড়তে দেরি হয় না শয়তান নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আইয়ুব পয়গম্বরের ঘরে দুয়ারের সামনে দাঁড়ায়া থাকলো একটু দুঃখ দেওয়ার জন্য কিন্তু পয়গম্বর তো আল্লাহকে ভালোবাসে এক সেকেন্ডের জন্য ডানেও তাকাই নাই বামও তাকাই নাই সামনেও তাকাই নাই পিছনেও তাকাই নাই যাই নামাজে বসে শুধু আল্লাহ জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা বলো আল্লাহ আল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা বলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল্লাহ লিল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকেও শয়তান চাইতেছে এই মাহফিল থেকে দূরে রাখার জন্য মেলায় মেলায় ঘোরানোর জন্য কিন্তু রাখতে পারে নাই আশেকদের আল্লাহর আশেক নবীর আশেক ওলির আশেক শয়তানের ধোকায় পড়তে পারে না তারা জানে মেলার মধ্যে ঘুরলে কোনো নিয়ামত নাই কিন্তু ওলি আল্লাহর মাহফিলের মধ্যে বসলে নিয়ামত আছে একটা নজর পড়া দেরি কপাল পাল্টাইতে দেরি হয় না আমার আইয়ুব পয়গম্বর যাই নামাজ ছাড়ে না যাই নামাজ ছাড়ে না আল্লাহর প্রেমে জিকিরের মধ্যে কাটায় শয়তান ধোকা দিতে পারল না আল্লাহ পাক বলেন ও পয়গম্বর শয়তান তোরে ধোকা দিতে চেয়েছিল কিন্তু পারে নাই পয়গম্বর রে শয়তান বলেছে তুই নাকি দুঃখে থাকলে কষ্টে থাকলে আমি আল্লাহকে ভুলে যাবি পয়গম্বর বলেন ও আমার মাওলা আপনি আমার কপালে দুঃখ রাখেন নাই কষ্ট রাখেন নাই আমি কিন্তু দুঃখ এবং কষ্ট পাওয়ার জন্য তৈরি কিন্তু আমি আপনি আল্লাহকে ছাড়তে রাজি নাই আপনি আল্লাহ থেকে দূরে থাকতে রাজি নাই সুবহানাল্লাহ ঠিক কি না এজন্য শায়র বলেন মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই বলো তুই রে তুই আউয়ালে ওরে মাটির পুতলা বানাই সঞ্চারিলারো মাওলা সঞ্চারিলারো মাটির পুতলা বানাই সঞ্চারিলারো
مولا سنتاري لارو আদমের কলবে আওয়াজ আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়ালিয়া মাওলা তুই রে তুই সুবহানাল্লাহ বলেন না ও মাওলা আমার শুধু তোমার দরকার আমার আর কোন কিছু দরকার আল্লাহ পাক জগৎকে শিক্ষা দেওয়ার জন্য পরীক্ষা নেওয়া আরম্ভ করলেন হঠাৎ করে কিছুদিন পর খবর আসলো আইয়ুব পয়গম্বরের বেড়ার পাল বকরির পাল যত বেড়া এবং বকরি চাষাবাতের যতগুলো জমি ছিল যত ফসল ছিল উত্তর কোণা থেকে একটা আগুনের গোলা হিসা পশু পাখি বাগান সহ সব কিছু জ্বালায়া ফেলল দৌড়ায়া দৌড়ায়া বন্ধু আসলো বান্দব আসলো ও পয়গম্বর তোমার তো কপাল পুরা তোমার তো সব শেষ সব শেষ তোমার ছাগলের বা পুরা বাগান শেষ তোমার খেজুর বাগান শেষ তোমার শাকসবজির বাগান শেষ আমার পয়গম্বর বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ আল্লাহ নিলেও আলহামদুলিল্লাহ বড় করে বলেন সুবহান কারণ সব সময় বর্ষা কার উপর জোরে বলেন না কার উপর এ কথা বলার পর আবার অনেকে বলবেন আল্লাহর উপর ভরসা রাখলে আফাজউদ্দিন স্যার কি দরকার এরকম বলে কি বলে না আফাজউদ্দিন স্যার কি দরকার আরে বেকুব অসুখ হইলে ভালো করে কে কিন্তু অসুখ হইলে ওষুধের জন্য কি আল্লাহর কাছে যান না ডাক্তারের কাছে জোরে বলেন না কার কাছে ডাক্তার কি দেয় ঔষধ দেই প্রেসক্রাইব করে ঠিক কি না আপনি যখন প্রেসক্রিপশন নিয়ে ঔষধ খান দেখা যায় যেই জ্বর এক মাসে ভালো হয় না ডাক্তারের 7 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স খাওয়ার দেরি জ্বর ফলাইতে দেরি করে না ঠিক কি না তো এটা কি ডাক্তার ভালো করলো না আল্লাহ কিন্তু ডাক্তার হলো ওসিলা বলেন ডাক্তার হলো আমরাও বলি যে দেওয়ার মালিক কে জোরে বলেন না দেওয়ার মালিক হযরত আফাসউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি হলো জোরে বলেন না উনি হলো কি কারণ এই ওসিলার কথা মোল্লাই বলেছে না আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস ঘোষণা কার তাহলে আল্লাহ বলছেন ইমামদাররা আল্লাহকে ভয় করো আল্লাহর বলি দরবারে যাও তাদের সঙ্গী বনে যাও আল্লাহ কেন কেন বলে কারণ জেনে রাখো আতর বিক্রেতার দোকানে গেলে আতর কিনতে পারো আর না পারো কিন্তু দোকানদারের সামনে দাঁড়াইলে খুশবু পাওয়া যায় কি যায় না জোরে হয় না যায় না যায় আমার আফাসউদ্দিন শাহ দরবার হলো আতরের দরবার তবে আতরের দোকানে আতর পাওয়া যায় হযরত সৈয়দ আফাসউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে বেলায়েত পাওয়া যায় সুবহানাল্লাহ বলেন ওই বেলায়েতের খুশবু যদি লেগে যায় কলব পরিবর্তন হয়ে যায় ওই বেলায়েতের খুশবু যদি লেগে যায় কলবের মধ্যে আনন্দ চলে আসে আর যখন কলবে আনন্দ আসে তখন সিনেমা ভালো লাগে না মেলা ভালো লাগে না দোকান ভালো লাগে না দুনিয়ার খাবার দাবার ভালো লাগে না আল্লাহর জিকিরের মাহফিল ভালো লাগে ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না তাহলে আমরা নিয়ামত পেতে চাই কি চাই না আর যদি ডাস্টবিনের সামনে দাঁড়ান খুশবু পাওয়া যাবে নি নাকি বাস না কি করে সিবি ধরে হয় না কি ধরে এতুন কেনে দেবি কি রে বা তুই তো ডাস্টবিনের ভিতর না তুই তো ডাস্টবিনের বাইরে তো হদ না বাসাইতে তিন নাম্বার দেওয়া তুই হদ কুরিয়ার দূরে ঠিক কি না আর আতর বিয়ারি দেইলে দূরে যায় না কাছে যায় কাছে যায় এর হদে কিনি বেলাই তো হইছে কিন্তু তিয়ে তাইলে কি ভা যায় খুশবু ভা যায় আল্লাহর ওলির প্যান্ডেলে এ নন্দী বেলায়েতের খুশবু হযরত শাহ সুফি সৈয়দ আফাসউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির বেলায়েতের খুশবু মিলা যায় ডর করে হন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ
يا غفور جندا باد جندا ايجا نشير بولن دويا لنا همي اتو هم هدو مرشدنا همي اتو هم هدو كايل مودو فورينا يا امار من هويا تر ديبا نا سبحان الله اشيدت فولي دوكي دندو خونا دو بوازل دي مانوش انا اقول لك ان 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 اقول لك فورينايا امار من هويا تر ديبا امار افاس الدين شان امير اتو مودو امار كوي راسر جادو يو আমায় দেখা দিয়া বুকে গেল হইয়া দেখা দিয়া বুকে গেল হইয়া জুরাও মনের বাসনায়া আমার মন হইয়া ছেড়ে দিবা না দয়াল না মে এত হম দু মুর্শিদ নামে খাইলে মধু ফুরাইনায়া আমার মন হইয়া ছেড়ে ও ফাসুদ্দিন শাহ আমি তোমায় ভালোবাসি ওরে কেমনে তোমার সামনে আসিও কোলে লইয়া ভুকে গে তাই না কোলে লইয়া ভুকে গে তাই না মিটাও মনের বাসনায়া আমার মন হইয়া ছেড়ে দিবা না দয়া নামে এত হম দু মুর্শিদ নামে এত হম দু খাইলে মধু ফুরাইনায়া আমার মন হইয়া ছেড়ে দিবানা সালাত নিয়া অনরা তখনো বিরক্ত লাভ না হন অসুবিধা অন্য হন নাকি মহাব্বত লাল মাহফিলত বৈশুদে এখনো বিরক্ত লাভ নে নাকি মহাব্বত লাল কারণ কার আফাজউদ্দিন শাহ মরানো ডাকনো দিলে ডাকিলে নিয়ামত পাওয়া যায় ঠিক কি না আ ফটিয়া হযরত মুসা মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ যিনি ইমাম হাশমি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ যিনি যিনি আমার কুতুবদিয়ার মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ যিনি আমার হযরত আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ যিনি ইলাহি বক্স রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ যিনি তিনি তো এখানে শাহ সুফি আহমদ হাসান সাহেব রাহমাতুল্লাহ উস্তাদ যিনি আমার হযরত শাহ সুফি সৈয়দ আফাজউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাই আমাদের মাঝখানে এখানে আছেন এটা তো আমাদের কপাল আমাদের ভাগ্য কারণ কিয়ামতের ময়দানে এই একজন আল্লাহর ওলি যথেষ্ট এই এলাকাকে জান্নাতে নামার জন্য ঠিক কি না ক্ষমতা দিবেন কে কিন্তু বর্তমানে বেজারে গিয়ে মোল্লা আছে না নাই আছে কি নাই ওলি আল্লাহ মানে না হয় মরে গেছে ফসে গেছে দিতে পারবনি এরকম কয় কি কয় না আমরা বলি তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এদেরকে দেখতে লাগে দাদা আসলে তারা বড় বড় গাদা ঠিক কি না উগ্র এখন আমি দাদা নও আমি নানা
سبحان الله هنا بحر العلوم لقب دی گئی تو ات اللہ یہ ندی شہر بنگلار گوشنا سبحان الله هنا ات اللہ شہر بنگلا مازا مدو کو مصرا بوچتو خویب نے گوشو بے نے آئی زون اور بادو دی گل دی بے نے ہونا جا غون شہر بنگلار ہوئی آر کسو نو ہوئی اگر دم 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 مانی بجو تو كيسي دي تو ہوئی دے وابی رے اگر دم دم اگر دم دم وحابی وحابی را گر کی نہر نوابی صلاة دنیا افوت ابا توارا تیئے تک تک گو دے توانا آنو درد گرد دنو نے آئی جو انجا اس انجا خالی اسے انتی خود کے ساتھ دے وارد زبان ملائی بیرے درگی یہ سوالنو آئی جب بھی اینا رکن زیکن آئی جب اللہ قبول گورا کامین خونا خارن ایمان اور فرق کیا ہوئی نوائی ایمان در ہوئی لے فرق کیا آئی ایڈا خونو بھول ایت اللہ ایمان جو دی بس ہی تے سو اللہ رولی دربات سارا کنو اپائی امر ایوب پیغمبر যত বকরি আছে ছাগল আছে নিমিশের মধ্যে মরে গেল যত ফসলি বাগান আছে নিমিশের মধ্যে জ্বলে গেল কিন্তু তারপরেও তিনি সবর দতেছেন কারণ আমার নবীও বলেছেন সবরের গাছের মধ্যে কাঁটা বেশি কিন্তু সবরের ফলটা মিষ্টি বেশি বড় করে বলেন সুবহান ইন্নাল্লাহ মাআস সাবিদি الله أكبر এটা ঘোষণাকার কোরআনের কোথাও পাবেন না ইন্নাল্লাহ মাআল মুসাল্লিন আমি মুসল্লিদের সাথে আছি আমি রোজাদারের সাথে আমি হজকারীর সাথে কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মাআস ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত বলি আল্লাহর দরবারে থাকতে হলে সবর ধরে থাকতে হয় একদিনের নিয়ামত পাওয়া যায় আমার আইয়ুব পয়গম্বর থেকে পরীক্ষা নিয়েছিলেন কে আরো জোরে বলেন না কে যত পরীক্ষা নিত তত প্রশংসা করত কার আমাদের সমাজ অনেক আছে বিপদ আসলে আল্লাহকেও গালি দেয় আছে না নাই উডয়নুত বইয়েরে খোদার কত খোদা তুই আরে ভাই ওখানে ব্যাগ বিপদ দিতি আর ইদিগেন জার গুন দিয়ন জার গ তুই আরে দেখস তনে এলে হয় দেখো তো না আছে না নাই এনে যদি অবুজ অবস্থা হয় বললে তওবা কইলে চলবে কিন্তু বুঝিয়েরও হইলে ঈমান নাই ঠিক কি না কারণ আল্লাহ যা করেন তা ভালোর জন্য না খারাপের জন্য জোরে বলেন না কিসের জন্য এই জন্য শায়রে বলেন আল্লাহ আল্লাহ তুমি জল্লে জালা লো আল্লাহ আল্লাহ তুমি জল শেষ করা তো যাই না গে তোমার গুণগান শেষ করা তো যাই না গে তোমার গুণগান সুবহানাল্লাহ প্রথম ধাক্কাই চলে গেল যত বকরি আছে বাগান টাগান সব জ্বলে পুড়ে সারখার কিন্তু পয়গম্বরের জবান দিয়ে কোনো বিরক্তি তার জবানে শুধু বের হয় আলহামদুলিল্লাহ প্রশংসা কার জোরে বলেন না কা এরপরে দেখা গেল কিছুদিন যখন গেল আমার আইয়ুব পয়গম্বরের চার সন্তান চার কন্যা
সবাই ভালো মেধাবী দেখতে অপূর্ব সুন্দর পরিবারটা সন্তানে ভরপুর মাদ্রাসার মধ্যে গিয়েছে মাদ্রাসা ভেঙে পড়ে গেল পুরা খানদানের যত সন্তান আছে সব সন্তান একসাথে ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি মাদ্রাসার প্রিন্সিপাল দৌড়াইয়া যাইয়া পয়গম্বরকে বললেন পয়গম্বর রে আল্লাহ কি পরীক্ষা নিল জানি না আমি একটু মাদ্রাসার কাছে বাইরে গেলাম আয়েশা দেখি তোমার সন্তান তোমার ছেলে মেয়ে সবাই বিল্ডিং এর তলায় চাপা পড়ে সবাই মারা গিয়েছেন আমার পয়গম্বর কতটুকু ধৈর্যশীল কতটুকু সবরকারী তিনি বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রাখে তাতেও খুশি আল্লাহ নিয়ে গেলেও খুশি বড় করে বলেন সুবহানাল্লাহ আর কয়েকদিন যখন গেল হঠাৎ করে দেখা গেল পয়গম্বরের পায়ের নিচে একটা ফোড়া উঠলো ফোড়াটা ঠস করে গেলে গেল মানুষের পায়ে ফোড়া উঠলে ফোড়ার পুঁজ যখন বের হয়ে যায় ফোড়াটা শুকায়া যায় কিন্তু পয়গম্বরের ফোড়া শুকাই না আমার পয়গম্বরের ফোড়া দিন দিন খালি বড় হয় পুঁজ বের হতে থাকে দুর্গন্ধ দুর্গন্ধ শরীর থেকে দুর্গন্ধ দুর্গন্ধ বের হয় দেখা গেল না সুন্দর সুন্দর স্ত্রী হযরত বিবি রহিমা সারার কেউ নাই কেউ নাই কেউ নাই দুর্গন্ধের কারণে কেউ থাকতে পারে না বিবি রহিমা সারা সবাই চলে গেল পয়গম্বর বললেন রহিমার রে সবাই তো চলে গেল তুই কেন গেলি না আমার বিবি রহিমা বলেন ও আমার স্বামী ও পয়গম্বর আমার আর যাওয়ার কোনো ঠিকানা নাই যেই দিন আপনার ঘরে মহাব্বতের বন্ধন নিয়ে ঢুকেছি আমার মামাকে বলেছিল আমার বাবা মাকে বলেছিল ও কন্যা তোরে আমি লাল শাড়ি পরাইয়া ঢুকাইয়া দিলাম সাদা শাড়ি পরার আগে বের হবি না উচ্চ আওয়াজে বলেন সুবহান ইয়া তো এন একখানা তো একখানা হইলে এনে মামলা গরনে নগরে গরনে নগরে এতাল্লা হয়দে হদে জাতর মাইয়ে হালাবালা নদীর পানি গোলাবালা জাত খানদান চাইবে ও তো ফেসবুক চাই বিয়ে না কইছো ইয়া কতদিন ফেসবুক চাই চাই বিয়ে করে দা আছে না নাই জোরে বলেন না আছে এগুলা দেখে বিয়ে করবেন না জাত খানদান দেখবেন এটা রসূলে পাক বলেছেন কারণ একটা যদি খানদান ছাড়া ঘরে ঢুকে ঘর কি বরবাদ বলেন না ঘর নষ্ট হয়ে যাবে দেখবেন মেয়ে নামাজ পড়ে কিনা মেয়ে কোরআন পড়ে কিনা মেয়ে পর্দা নসীন কিনা মেয়ের মধ্যে আদব আছে কিনা কথাবার্তা সুন্দর কিনা বালাগরি সাহেবে জিবিল ব্রু ফ্লাগ মেলা ঘরে হবে দিবে দুর্তি নইব ঠিক কিনা এগুলার দিকে যাবেন না বিবি রহিমা স্বামীকে নিয়ে ঘরে আছেন এলাকার মধ্যে ছড়িয়ে পড়লো পয়গম্বরের গায়ে এমন এক রোগ হলো যেটার নাম হলো চুয়াচে রোগ যেমন করোনা ভাইরাস আসছে বাবা ছেলের হাত ধরে নাই ছেলে বাবার হাত ধরে নাই বাবা মরে যায় ছেলের রোডের মধ্যে বাবার আত্মরা লাশটা ফেলে যায় এরকম হয়েছে ঠিক কিনা ঠিক তদ্রুপভাবে এলাকার মধ্যে ছড়াইয়া পড়লো পয়গম্বরের সোয়াসে রোগ এলাকার মানুষ মিলে মিটিং করলো বলল পয়গম্বর আপনি এখানে থাকবেন না এলাকার মধ্যে যদি থাকেন আপনার এই এলাকায় থাকার কারণে সবার এই রোগ হবে এলাকা ছেড়ে চলে যান যখন চলে যাইতে বলল বিবি রহিমা হু করে কেঁদে দিল হু করে কেঁদে দিল পয়গম্বরকে বলল ও পয়গম্বর তোমার দোয়া তো আল্লাহ দরবারে কবুল তুমি একটু দোয়া করো যাতে এই রোগ চলে যায় পয়গম্বর বিবি রহিমাকে ধমক দিয়া বললেন বিবি গো আল্লাহ যদি 70 বছর আমি পয়গম্বরকে সুখ দিতে পারে আমি কেন দুঃখ সহ্য করতে পারবো না দুই দিনের দুঃখে কেন আমি পরাজিত হয়ে যাব আগে 70 বছর সুখের বদলায় 70 বছর দুঃখ নিব তারপর ফরিয়াদ করব অর্থাৎ তিনি ভরসা রেখেছেন আল্লাহর উপর তিনি আল্লাহ
আলহামদুলিল্লাহ বলে এলাকা ছেড়ে চলে গেলেন জঙ্গলের ভিতরে ওরে নড়তে পারে না চলতে পারে না পয়গম্বর হাঁটতে পারে না জঙ্গলের মধ্যে জুবরির মধ্যে ঘুমায় বিবি রহিমা দেখলেন কোনো গতি নাই এলাকার বাড়িতে বাড়িতে মানুষের বাড়িতে কাজ করে যা পাই তাই না স্বামীকে খাওয়ায় আর পয়গম্বর এই পোকা নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে বড় করে বলেন সুবহান কারণ যারা ঈমানদার তাদের শান্তি হলো কার জিকির জোরে বলেন না কার এইজন্য শায়রে বলেন দমে দমে জপ রে মন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লা ইলাহা লা দমে দমে জপ রে মন লা ইলাহা বলো লা ইলাহা ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লা ইলাহা লা দমে দমে জপ রে মন সুবহানাল্লাহ কারণ ঈমানদারদের জিকির কার ভালো লাগে জোরে বলেন না কা পয়গম্বর জিকির করে আল্লাহর পোকাই শরীরটা খায় জবানে উপশব্দ নাই বিবি রহিমা এলাকায় এলাকায় কাজ করে একদিন কাজ খুঁজে পাই না কেউ কাজ দেয় না বিবি রহিমা কাজ না পাই একজন কাফেরের ঘরে গেল যাইয়া ওই কাফেরের ঘরের বিবিকে বলল ও ঘরের মালকিন আমাকে একটু কাজ দাও কাজের বিনিময়ে অল্প কিছু আটা দাও আমার একজন স্বামী আছে অসুস্থ তার কিছু যদি খাওয়াইতে না পারি আমার স্বামী সারাদিন রোজা রাখে বিকেল টাইমে আমি খাবার নিয়ে রুটি বানাই মাগরিবের ওয়াক্তে তিনি রোজা ভাঙে একটু খাবার দাও আমি তাড়াতাড়ি যাব যাই আমার স্বামীর রোজাটারে ভাঙাবো কিন্তু কাফেরের বউ অন্তরটা বড় কঠিন বলে আমার ঘরে কোনো কাজ নাই বলে আজকে দাও কালকে আমি কাজ করে দিব বলে আমি বাকিও দিব না বললেন যেটাই বলো সেটাই করব একটু আমাকে তুমি মেহেরবানি করে খাবার দাও বিবি রহিমার চুলগুলা ছিল সুন্দর এবং লম্বা ওই কাফের মহিলা বললেন ও রহিমা তোমার যদি চুলগুলা কেটে দাও তাহলে আমি তোমাকে আটা দিব খাবার দিব বিবি রহিমা কাইন্দা দিল বলল আমার চুলগুলা ধইরা আমার স্বামী পয়গম্বর বিছনা থেকে উঠে দাঁড়ায় আমার চুলগুলা ধইরা তিনি দাঁড়ায়া পড়ে আমার চুলগুলা ধইরা তিনি দাঁড়ায়া না নামাজ পড়ে অর্থাৎ দাঁড়ানোর শক্তি নাই বিবি রহিমার চুলের গোছাটা পয়গম্বরের হাতে দিত পয়গম্বর চুলের গোছাটা ধইরা দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করত ওরে আল্লাহর বান্দা তোর গায়ে তো পোকা নাই তোর গায়ে তো দুর্গন্ধ নাই তোমার দুইটা পাও সুস্থ তোমার দুইটা হাত সুস্থ তোমার শরীরটা সুস্থ মসজিদ থেকে এত মহব্বতের ডাক মারে হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আমার পয়গম্বর যদি পোকা শরীর নিয়া দুর্বল শরীর নিয়া গলা পোষা শরীর নিয়া আল্লাহর প্রেমে দাঁড়াইতে পারে তুমি কেন মসজিদে ছুটে যাইতে পারো না আমার আল্লাহ বলে না কি মুসলাত ওয়া আতু যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন উচ্চ আওয়াজে বলেন না সুবহান তাহলে আল্লাহর ইবাদত ছাড়া যাবে জোরে বলেন না যাবে আমার পয়গম্বর দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেয় বিবি রহিমা দেখলেন কোনো উপায় নাই চুলের গোছাটা কেটে দিয়ে দিলেন অল্প আটা নিয়ে আসার আগে দেখা যায় শয়তান যাইয়া আমার পয়গম্বরে কানে কানে বলে ও পয়গম্বর তুমি কি করো তুমি বিছনার মধ্যে পড়া আর তোমার বিবি এলাকায় এলাকায় চুরি করে মানুষের ঘর থেকে লুণ্ঠন করে মানুষ আজকে তোমার বিবিকে দইরা চুনকাইটা দিছে বলেন নাউজুবিল্লাহ আমাদের সমাজ এরকম সুবলখুর কতগুলো আসেনি নাই সাত দোয়ানত ফাস্টিককে সাও গলে বইই ইয়ার ঘরে এলাকার মাতব্বর চেয়ারম্যান মেম্বার কেয়ার ঘর আর কিনা রাখে বাকি মানে হার ঘরত কি হইয়ে নুই ব্যাকিং কি করে ইউ বউ বউ ওয়া অন্য নে চেয়ারম্যানের ঘরত কি চেয়ারম্যানের মাই বিন্দিন দি ধরা হই
اللي خدون আছেনে নাই আছেনে নাই আল্লাহ কি মাইনসুর দসরে প্রকাশ করতে হই না গোপন করতে হই আল্লাহ নিজ খোদাই সত্তারুল উয়ুব আল্লাহ কি সত্তারুল মানুষের গুণরে কি গরেন নে লুকাই রাখেন নে সুবহানাল্লাহ তাহলে আর ভাই ফুত আর ভাই জি আর বোন আর আত্মীয় স্বজনের ঘরে যদি কোনো বিপদ যায় কে সান্তনা কইম না ইয়ে কি রকম দে গোপন রাখুম দে কারণ ইবের ইজ্জত মানে আর ইজ্জত ঠিক কি না আর জোরে হলো ঠিক কি না কিন্তু এখন তো ইজ্জত না ফাস্টিকে সা গলে ট্যাঙ্গর দি ট্যাং তুলিয়ে রে মাইললে ফিরে টেলিভিশন উগত আছে সান্তনা দিবে সারা আজকাল সান্তনা ন চলে এর টেলিভিশন খাইতো যায় না সা খাইতো যায় আল্লাহ জানে ইবো চলে পুরো টানে আর দুনিয়ার কিচ্ছে ব্যাক হয় আছে না নাই অর্থাৎ তুই তার বর্তমানে গীবত কইলি আল গীবাতু আশাদ্দু মিনা জানা হনা আল গীবাতু আশাদ্দু মিনা গীবত করা জানার চাইতে বেশি জঘন্য খারাপ রাসূল পাকের সাহাবী রাসূলের সামনে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ জানা করা আর গীবত করা তো অনেক পার্থক্য জানা করা তো বড় গুনাহ আর গীবত করা তো ছোট গুনাহ কিন্তু এটা জানা থেকে কেন খারাপ বলে জানাকারীকে আল্লাহর কাছে যদি জানাকারী তওবা করে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু গীবতকারীকে যতক্ষণ তার নামে গীবত করেছেন তিনি যতক্ষণ মাফ করবে না আল্লাহও ততক্ষণ মাফ ধরন হলে ইবেন নামে গীবত গজ্জুন আল্লাহর কাছে মাফ চাইন আল্লাহ কি দিত নু মাফ আগে যতক্ষণ ইবেন দে এতন আল্লাহও দিতনো এতলে আল গীবাতু আশাদ্দু মিনা জানা গীবত জানা থেকে আরো বেশি জঘন্য ঠিক কি না